নজিরবিহীন পঞ্চায়েত প্রতিদিনই হচ্ছে কিছু না কিছু নতুন চমক। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এবার ঝাড়গ্রাম জেলার দহিজুড়ি অঞ্চলের ফুলবেড়িয়া সংসদে প্রার্থী দিতে পারল না তৃণমূল। শেষ পর্যন্ত নির্দল প্রার্থীকেই সমর্থন শাসক দলে দিয়েছিল, কিন্তু ওরা তুলে নিয়েছে, কি কারণে সেটা আমরা বলতে পারছি না। এখানে লড়াইটা তাহলে কার সাথে হবে আপনার? বিজেপি। বিজেপি ভার্সেস নির্দল? হ্যাঁ, পুরোটাই দেওয়ার কথা ছিল, লাস্ট মুহূর্ত পর্যন্ত না পাওয়ার জন্যই নির্দল থেকে দাঁড়িয়েছি আর কি। কোটি কোটি টাকা খরচ করে দলের সেকেন্ড ইন কমান্ড নবজোয়ার কর্মসূচি করেছেন 7 দিন ধরে। উদ্দেশ্য ছিল একটাই, সাধারণ মানুষ ঠিক করে দেবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী কে হবেন। সেই মতো লালগড় ব্লকের ফুলবেড়িয়া সংসদে মানুষ প্রার্থী ঠিক করেন, নবজোয়ারে ব্যালট বক্সে প্রতীকী ভোটও দেন। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায় তাদের নির্বাচিত প্রার্থীর নামের জায়গায় অন্যজনের নাম। হেঁপে ওঠে স্থানীয় বাসিন্দারা, ক্ষোভে তাদের নির্বাচিত প্রার্থীকে নির্দল প্রার্থী হিসেবে ওই কেন্দ্রে দাঁড় করান। অবস্থা বেগতিক দেখে শেষমেশ পিছু হটতে হয় তৃণমূলকে। জেলা তৃণমূল নেতৃত্ব দলীয় সিম্বলে দাঁড়ানো প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করায়, একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মনোনীত প্রার্থীকেই দলের সিম্বল দেওয়ার কথা ঘোষণা করে। দলের দুটো করে তো ক্যান্ডিডেট ইয়ে করা হয়, ভুল করে সে একটা মানে নির্দল করে দিয়েছিল, যার ফলে আমাদের যেটা সম্ভাব্য প্রার্থী আমরা সেটাকে একটাকে তুলা করালাম, আর একটা যেটা ছিল সেটা টিকিট দেওয়ার ব্যবস্থা করলাম। কিন্তু আমরা যে ওইখানে নির্দল লিখে দিয়েছে যার ফলে সে টিকিটটা নিতে পারছে না, এইটা একটা আমাদের মিস্টেক হয়েছে। তো নির্দল প্রার্থী যেটি আছেন ঝর্ণা মুর্মুকে আমরা সাপোর্ট করব। কিন্তু শেষ রক্ষা হয়নি, ঝর্ণা মুর্মু প্রথমেই নির্দল হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় তৃণমূলের সিম্বল পাননি, তাই ফুলবেড়িয়া কেন্দ্রে লড়াইতে হবে নির্দলের সঙ্গে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আপিলটা করে এবার বলছি নিজের পঞ্চায়েতে নিজের প্রার্থী বেছে নিন। বাংলার মানুষকে এভাবেই আশ্বাস দিয়েছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড। কিন্তু একই দলীয় কর্মীদের পছন্দের প্রার্থী নির্ধারণের একরোখা মনোভাবের কাছে কি ফিকে হলো অভিষেকের কথার দাম? বিজেপির তীব্র প্রতিক্রিয়া, ভোটের মুখে নবজোয়ার বুমেরাং হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে। প্রত্যেক জায়গায় নবজোয়ার কর্মসূচি হচ্ছে সুপার ডুপার ফ্লপ একটা কর্মসূচি, যে উদ্দেশ্যে মমতা ব্যানার্জি তার ভাইপোকে নবজোয়ারে পাঠিয়েছিলেন উদ্দেশ্য কোনোভাবেই সফল হয়নি, পুরোটাই বুমেরাং হয়ে গেছে এবং প্রত্যেক জায়গায় আমরা দেখেছি গোষ্ঠী কোন্দল। ঝাড়গ্রাম থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।